দুই অভিনয় শিল্পী সিয়াম আহমেদ ও সুনিরা বিনতে কামালের সিনেমার শুটিং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার মধ্যে সিয়ামের স্ত্রী শাম্মী রুশাফি অবন্তী বলেন, সিয়াম ও সুনিরা একে অপরের খুব ভালো বন্ধু, সুনিরা আমারও খুব ভালো বন্ধু। গতকাল বুধবার রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে তরুণের বাংলাদেশ কনসার্টের ফাঁকে সিনেমার শুটিং এর অংশ নিয়েছিলেন সিয়াম ও সুনিরা জুটি। বৃহস্পতিবার সকাল থেকে তাদের শুটিং এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, দৃশ্যটি সত্যি নাকি কোনো শুটিং এর? সুনিরা আগেই প্রথম আলোকে জানিয়েছিলেন, অন্তর্জাল সিনেমার শুটিং এ ভিডিওটি ধারণ করা হয়েছে। পরে কে বা কারা তা ছড়িয়ে দিয়েছে। ভিডিওতে দেখা গেছে হুডি পরিহিত সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করছেন সুনিরা। এর ফাঁকে সিয়ামকে চুমু খেতে দেখা গেছে সুনিরাকে। পরে তাকে কোষে চর বসান সিয়াম। ভিডিওর শেষ ভাগে শুটিং এর ক্যামেরা দেখা গেছে। বিষয়টি নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন তাদের এক হাত নিতে অবন্তী এক ফেসবুক পোস্টে লিখেছেন, কেউ ভালোবেসে চুমু দেয়নি, চরও রাগ করে মারেনি, আমার ইনবক্সে মেসেজ ও নোটিফিকেশন ভরে গেছে। দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমায় অভিনয় করেছেন তারা। সরকারের ICT বিভাগের উদ্যোগে নির্মিতব্য চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমার গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপঙ্কর দীপন।